দেখতেই পাচ্ছো এখানে আমার কত মানে আমার পাদের গন্ধের মানুষ আছে দেখতেই পাচ্ছো। উক্কি দিয়ে ঢুকিয়ে দেব পাদ আমার পাদ তোমার পাদে কত এরা পাদের কথা ওঠে যখন পাদনি বৌদি সেরা পাদ দিয়ে দিন শুরু হবে পেদে ওরা ঘুমতে যাবে ওদের পাদের কত জোর আজকে দেখা যাবে। বন্ধুগণ কেমন আছো সবাই, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলতে চলেছি একটি অদ্ভুত ধরনের জীবকে নিয়ে যার উদাহরণ বলো কিংবা তুলনা বলো সবকিছু সে নিজেই। তো তাড়াতাড়ি দেরি না করে কানে হেডফোন দুটো গুঁজে নাও, যদি গজা হয়ে গিয়ে থাকে তাহলে বলবো যে আসো আসো শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, তোমাদের কি পাদ হয়? তোমরা দিনে কবার পাদো? আমি তো দিনে তিনবার কি চারবার। রোজ সকালে তুমি ঘুম থেকে উঠে হাতে ফোনটা নিলে একটু ভিডিও দেখার জন্য, আর ঠিক সেই সময় তোমার চোখের সামনে চলে এলো এইটা। হাই ফ্রেন্ডস, তোমাদের কি পাদ হয়? পাদ হয়? তবুও তুমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে নিজেকে কোনো রকমের সংযত করে পরের ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হলে, আর তখন তোমার সামনে এলো এইটা। ও ভাই, মারো মুঝে মারো। হাই গাইস, দেখো মুরগির ডিমে হাগু লেগে আছে মুরগি। আমাদের ডিমে গু কেন লেগে থাকবে? আমরা তো দোকান থেকে ফ্রেশ জিনিসটা কিনে আনি, কিন্তু তোমরা তো সেটা করবে না। তোমরা মুরগির পুটকির দিকে হা করে তাকিয়ে বসে থাকো, তখন মুরগি ডিমটা পারবে, আর সেটা তোমরা নিয়ে ক্যামেরার সামনে এসে বলবে হ্যালো গাইস, আমাদের মুরগির ডিমে দেখা গু লেগে আছে, তোমাদের থাকে? তোমরা তো জানো আমি পাদুনি বলি, কোথায় আমি পাদবো? আমি আমরা ভাত খেতে খেতে আমার বদলে পাদা, আমি আমার মানে কোথায় আমার জায়গায় আমি পাদবো, আমার জায়গায় আমি না পেয়ে দেবো যে ওই দিদি পাদছে, তাহলে বলো। নর্মালি মানুষ খেতে বসে কি করে, খাবারের টেস্ট কেমন, কটা পদ রান্না হয়েছে, খাবারের স্মেলটা কেমন, এসব নিয়ে আলোচনা করে। আর এরা এরা কি করে, কে কটা পেরেছে, কার পাদের গন্ধ কেমন, কার পাদের সাউন্ড কেমন, বসে বসে পাদের গন্ধ শুনে। আবে সালে, আহা দেখছো তো নিতে চাইছে না, আর নেবেই বা কি করে, তোমার গোলাপে তো গোলাপের গন্ধ নেই, পাদের গন্ধ আছে। এ তোমারে ফুললে বলো, তোমার ফুলে পাদের গন্ধ নেই, কি ধরে দিচ্ছে হাতে, হ্যাঁ এ কোটার তো নিশ্চয় তোমার পাগলটাকে এ পাদের গন্ধ ধরে দিচ্ছে আমার হাতে গো। খুব ছোটবেলা থেকে আমার একটা অভ্যেস, অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই, কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে। তা বলছি বৌদি, তুমি যদি সব জায়গায় তোমার পাদ আর পাদের গন্ধ ছড়িয়ে রাখো, তা কে ভালো ব্যবহার করবে তোমার সাথে শুনি? এটা হচ্ছে আমি, আর এটা আর এটা হচ্ছে আমার বাথরুম, আর এই বাথরুমে আমি পটি করি, দেখো। কি ভাই এরা কোত্থেকে পায় সব কন্টেন্ট, চলো যেখানে বসে আগে সেই জায়গাটা পর্যন্ত দেখাচ্ছে, ইচ্ছা করছে কি মুখ ধরে পায়খানা চেম্বারের ফটো মধ্যে। আসো এবার দেখি পাদনি বৌদির ভিডিও নিয়ে কেউ কিছু কমেন্ট করলে বা কেউ কিছু বললে বৌদির কি রিয়াকশন হয়। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে রোস্টারদের নিয়ে, ঠিক আছে, এই যে রোস্টার আছে, বড় বড় রোস্টার, ছোট ছোট চুনোপটি রোস্টার যারা যারা আছে তাদেরকে বলছি। হ্যাঁ তুমি অনেক বড় বাল, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, তারপর? আর আমরা মুখ দেখাই, পাদের কথা বলি, যাই বলি, ওটা আমাদের নিজেদের ট্যালেন্ট, ঠিক আছে? ঠিক আছে মানলাম, আমরা হচ্ছে ট্যালেন্টলেস, কিন্তু তুমি তো মনে হচ্ছে ট্যালেন্টের জাহাজ, তো দেখে নি তোমার কি কি ট্যালেন্ট আছে। তোমাদের কি পাদ হয়? কুত্তার মতো মুখ করে ভিডিও বানাও আর হেগিয়ে পেরে গন্ধ ছড়াও, এইটা তোমার ট্যালেন্ট? বাহ, আমি তো তোমাদেরকে কোনো কিছু বলছি না, না তোমাদেরকে নিয়ে নিন্দে করছি, না তোমাদেরকে নিয়ে কিছু করছি। সারাদিন যদি এইভাবে পেদে বেড়াও তো নিন্দেটা করবে তখন শুনি? নিজেরা ভিডিও বানানো ভালো করে, ইয়েটা নিজে থেকে ই কর।
জানো সকাল থেকে পেটটা গুড়গুড় করছে, আর সকাল থেকে আমার তো অনেক পাদ হয়ে গেছে। অসাধারণ, আই লাভ পাদ, গুজবো না পেছনে রাস্তাটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে, তখন ওই তোমার হাগা পাদা সব মুখ দিয়েই করতে হবে। তো বন্ধুগণ, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বৌদির পাঠ যদি শুনতে না চাও তো ফটাফট ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা, যতবারই এই ধরনের কিছু নমুনা এসে কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়ায় হেগে ভরাবে, ততবারই ফিরে ফিরে আসবো তাদেরকে ধরে ধরে কাঁচি করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।